নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্ব থেকে 159 পৃষ্ঠা থেকে 163 পৃষ্ঠা পর্যন্ত। তো 159 পৃষ্ঠা আছে, তারপর নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা গাছে গাছে নামক একটি কবিতা। তো প্রথমে আমরা এই কবিতাটি ভালো করে পড়ে নেবো, তারপর আমরা এখানে দেওয়া প্রশ্ন উত্তরগুলি করে নেব। তো এখানে আছে, দেখো, গাছে গাছে ফলে আছে আম জাম লিচু, তাছাড়াও যদি চাও ফল আরো কিছু। রাখা আছে মার কাছে কুল বেলতাল, নাশপাতি জামরুল কলা ও কাঁঠাল। এখন আমরা এখান থেকে দেওয়া প্রশ্নগুলি পড়ে নেব। তো প্রথমে আছে, দেখো, গাছে গাছে কবিতার কবির নাম কি? তো কবির নাম হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এরপর দেখো, কবিতায় মোট 10টি ফলের নাম রয়েছে। এরপর কবিতায় এমন একটি ফলের নাম রয়েছে যে নামে একটি ফুল আছে, সেটি হলো বেল। এরপর আছে, গাছে গাছে কোন কোন ফল খেয়েছো? গাছে গাছে আমি আম জাম লিচু এসব ফল খেয়েছি। এরপর মার কাছে কোন কোন ফল রাখা আছে? কুল বেল তাল নাশপাতি জামরুল কলা ও কাঁঠাল, এসব ফলগুলি মার কাছে রাখা আছে। নেক্সট পেজ আছে, দেখো, সি রিড অ্যান্ড কাউন্ট, অর্থাৎ দেখো পড়ো এবং গুনো। তো প্রথমে দেখো, দ্যাট ইজ এ কাইট, এটা হয় একটা ঘুড়ি। দোজ আর টু কাইটস, ওইগুলি হয় দুটি ঘুড়ি। এখানে দেখো, দ্যাট ইজ এ র্যাট, এই হয় একটি ইঁদুর। এবং দোজ আর থ্রি র্যাটস, ওইগুলো হয় তিনটি ইঁদুর। তো এখানে দেখো, লক্ষ্য করো যে একটা বোঝালে দ্যাট হচ্ছে এবং দুটি বা একের বেশি বোঝালে কিন্তু দোজ হচ্ছে, ঠিক আছে, যেগুলো আমরা আগে জেনেছি। এরপরে দেখো, দ্যাট ইজ এ ট্রি, ওই হয় একটা গাছ। দোজ আর ফোর ট্রিজ, ওইগুলো হয় চারটি গাছ। দ্যাট ইজ এ পিক, এ হয় একটি শুকর। দোজ আর ফাইভ পিক্স, ওগুলো হয় পাঁচটি শুকর। আবার বলছি, রিড এগেন, আবার পড়ো। দোজ আর টু বার্ডস, ওগুলো হয় দুটি পাখি। দোজ আর থ্রি টাইগার্স, ওগুলো হয় তিনটি বাঘ। দোজ আর ফোর এলিফ্যান্টস, ওগুলো হয় চারটি হাতি। দোজ আর ফাইভ বোটস, ওগুলো হয় পাঁচটি নৌকা। এবার দেখো, অন্যভাবে কিছু করি। মিঠুনের একটা ঝুড়িতে 12টি নারকেল আছে, তিনটি ঝুড়িতে কতগুলি নারকেল আছে দেখি। তিনটি ঝুড়িতে, তাহলে আমরা কি করব, একটি ঝুড়িতে আছে কতগুলি, 12টি। অতএব এমনই তিনটি ঝুড়ি কিন্তু আমাদের আছে। তো তিনটি ঝুড়িতেই প্রত্যেকটিতেই কত করে আছে, 12টি করে আছে। তো আমরা কী করবো, দেখো, সহজভাবে বলতে গেলে এগুলোকে আমরা যোগ করতে পারি যে তিনটি ঝুড়ির মোট কত হবে। তো 12 যুক্ত 12 যুক্ত 12 করতে পারি, বা আমরা করতে পারি কি, যে আমরা জানি যে যোগের সহজ পদ্ধতি হচ্ছে কি, যোগের সহজ পদ্ধতি হচ্ছে কিন্তু গুণ। তাই আমরা এখানে কয়টি ছিল, 12টি ছিল, আর কয়টি ঝুড়িতে, তিনটি ঝুড়িতে। অর্থাৎ আমরা কি করব এখানে, সরি, 12 × 3 = 36টি। দেখো এই জিনিসটি কিন্তু এখানে করে দেওয়া আছে। দেখো তিনটি ঝুড়িতে 12 × 3টি নারকেল, সহজে আমরা বলতে পারি যে 12 × 3 = 36টি নারকেল কিন্তু রাখা আছে। এখানে দেখো কাঠের সাহায্যে ভেঙে দেখানো হয়েছে, ঠিক আছে, 12 × 3 = 3টি 12 যোগফল। আবার দেখো ভেঙে ভেঙে দেখানো হয়েছে, = 36 উত্তর রয়েছে। এবার দেখো প্রথম পদ্ধতিতে কেমনভাবে করেছে, দেখো প্রথম পদ্ধতিতে হয়েছে, দেখো 12কে আমরা ভেঙেছি। 12কে আমরা ভাঙলে কী পাবো, 10 যুক্ত 2, তাই তো? তো আমরা প্রথমে 10কে 3 দিয়ে গুণ করেছি, কত পেয়েছি, 30 পেয়েছি, এবং একক অর্থাৎ 2টাকে আমরা 3 দিয়ে গুণ করেছি, 6 পেয়েছি। এখন আমরা 30 যুক্ত 6 = 36 পেয়ে গেছি, বা আমরা একবারই দ্বিতীয় পদ্ধতিতে 12 সঙ্গে 3 গুণ করে দিয়েছি। এটাই হচ্ছে সহজ পদ্ধতি, ভাবছে এটাই প্র্যাকটিস করবে তোমরা, তাই এখানে আমরা পেয়ে যাবো 36। এবার দেখো কাঠি দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে, এগুলো আমাদের করার দরকার নেই, তাও দেখে নিতে পারো, ঠিক আছে। নেক্সট পেজে চলে আসবো আমরা। নেক্সট পেজে দেখো, স্কুলে যাই ও মজা করে। তো এখানে বলা হয়েছে, আমাদের স্কুলের পাশে একটা দোকান আছে, সেখান থেকে আজ আমি 14টা লজেন্স কিনলাম। প্রতিটা লজেন্সের দাম 2 টাকা, তাই আমি দোকানদারকে কত টাকা দেবো দেখি। তো একটা লজেন্সের দাম হচ্ছে কত টাকা, 2 টাকা। তাহলে 14টা লজেন্সের দাম হবে 14 × 2 টাকা। তো প্রথম পদ্ধতিতে করব কি করব, 14কে ভাঙবো আমরা, তাহলে মানে তো কত পাবো, 10 যুক্ত 4 পাবো, তাই তো? তাহলে আমরা 10কে 2 দিয়ে গুণ করবো, কত পাবো, 20 পাবো, এবং 4কে 2 দিয়ে গুণ করবো, কত পাবো, 8 পাবো।
এখন আমরা 20 আর 8 এর যোগফল করে দেব, কত পেয়ে যাব 28। আবার দ্বিতীয় পদ্ধতিতে কি আছে, 14 কে আমরা ডাইরেক্ট 2 দিয়ে গুণ করে দেব, কত পেয়ে যাব 28। অতএব আমি দোকানদারকে 28 টাকা দিলাম। এরপর দেখো স্কুলে আমার 23 জন বন্ধু আছে, প্রত্যেককে দুটি করে লজেন্স দেব, কতগুলো লজেন্স লাগবে হিসেব করে দেখি। তো একজনকে লজেন্স দেব কতগুলি, দুটি করে, দুটি লজেন্স, তো 23 জনকে দেবো 23 গুণিত দুই, দুইটি লজেন্স। প্রথম পদ্ধতিতে করবো 20, 23কে ভাঙলে আমরা পাই 20 যুক্ত 3, তাই আমরা 20কে প্রথমে কত করব, 2 দিয়ে গুণ করবো, 20কে 2 দিয়ে গুণ করলে পাবো 40, এবং 3কে 2 দিয়ে গুণ করলে পাবো 6। অর্থাৎ 40 যুক্ত 6 সমান 46। দ্বিতীয় পদ্ধতিতে একদম ডাইরেক্ট গুণ করে দেবো, 23 সঙ্গে 2 গুণ করে পেয়ে যাবো 46। অতএব আমি প্রতি যদি প্রতি বন্ধুকে 4টি করে বিস্কুট দিতাম, তবে 13 জন বন্ধুর মধ্যে কতগুলো বিস্কুট কিনতে হবে দেখি। এটা নিজে করতে বলা হয়েছে, কি করবো আমরা ডাইরেক্ট কিন্তু 13 সঙ্গে 4কে গুণ করে দেবো, ঠিক আছে, যত উত্তর হবে সেটা লিখে দেবো। যেমন ধরো উত্তর হয়ে যাবে 52টা, অতএব আমরা 52টা বিস্কুট কিনতে হবে। এরপরে চ্যাপ্টার দেখো, সি দ্য পিকচার ফিল ইন দ্য গ্যাপস, অর্থাৎ ছবিগুলি দেখো এবং শূন্যস্থান পূরণ করো। এখানে উত্তর হবে দেখো, দোজ আর 3 ক্যামেলস, ওইগুলো হয় 3টি উট, দোজ আর 4 এগস, ওইগুলো হয় 4টি ডিম, দোজ আর 5 ব্যানানাস, ওইগুলো হয় 5টি কলা, দোজ আর 3 রোজেস, ওগুলো হয় 3টি গোলাপ। এরপর বলে দেখো, সি দ্য পিকচার ফিল ইন দ্য গ্যাপস, ছবিগুলি দেখো এবং শূন্যস্থান পূরণ করো। তো প্রথমে কি হবে, দ্যাট ইজ এ হার্ট, এ হয় একটা কুড়ে ঘর, দোজ আর 2 হার্টস, ওগুলো হয় 2টি কুড়ে ঘর, দ্যাট ইজ এ ফ্রক, এ হয় একটা ব্যাঙ্ক, দোজ আর 3 ফ্রক্স, ওগুলো হয় 3টি ব্যাঙ্ক, দ্যাট ইজ এ ডগ, এটা হয় একটা কুকুর, এবং এরপর আছে দোজ আর 4 ডগস, ওগুলো হয় 4টি কুকুর।